অতিরিক্ত বল প্রয়োগ তিনিও যদি করেন পুলিশের উপরে, আর পুলিশ যদি অতিরিক্ত বল প্রয়োগ করে, দুইটাই কিন্তু অপরাধ এবং দুইটাই কিন্তু মানবাধিকারের লঙ্ঘনের পর্যায়ে পড়ে যায়। রাজনৈতিক নেতার যেমন মানবাধিকার আছে, রাজনৈতিক কর্মীর যেমন মানবাধিকার আছে, তিনি রাস্তায় রাজনৈতিক আন্দোলন করবেন তার মানবাধিকার আছে, যে পুলিশটি দায়িত্ব পালন করছে তারও কিন্তু মানবাধিকার আছে, সেও একটি মানুষ। এই বিষয়টি আমার মনে হয় আমরা গুলিয়ে ফেলি, যে একটি মানুষ তার রাজনৈতিক অধিকার নিশ্চয়ই তাকে কনস্টিটিউশন সেই গ্যারান্টি দিয়েছে, তিনি রাস্তায় আন্দোলন করবেন, রাস্তায় প্রসেশন করবেন, সবই করবেন। অতিরিক্ত বল প্রয়োগ তিনিও যদি করেন পুলিশের উপরে, আর পুলিশ যদি অতিরিক্ত বল প্রয়োগ করে, দুইটাই কিন্তু অপরাধ এবং দুইটাই কিন্তু মানবাধিকারের লঙ্ঘনের পর্যায়ে পড়ে যায়। সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, সেখানে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। আপনারা জানেন যে কোর্টে অনেক সময় ডান্ডা পরিয়ে আসামিদেরকে প্রডিউস করা হয়। তো আমি যখন হাইকোর্টে ছিলাম, আমার একটা অর্ডার ছিল ডান্ডাবেরি না পড়ার, ডান্ডাবেরি পরিয়ে কোর্টে প্রডিউস করা যাবে না, কোর্টে আসার আগে ডান্ডাবেরিটি খুলে কোর্টে প্রডিউস করতে হবে, কারণ সেজন্য কোর্টে একটি ফ্রি মানুষ হিসেবে দাঁড়িয়ে থাকতে পারে আদালতের ভিতরে। কিছুদিন আগে ঢাকা কোর্ট থেকে আপনারা জানেন যে ছিনতাই হয়ে গেছে, জঙ্গি ছিনতাই হয়ে গেছে দুইজন না কয়জন, দেখা গেল পুলিশ ডান্ডাবেরি না পরিয়ে তাকে নিয়ে এসছে, বললো যে ডান্ডাবেরি পরিয়ে আনা যাবে না। আমাকে আমার রেজিস্ট্রি থেকে কেউ আমার অর্ডারটা এনে দিলেন, সেই অর্ডারে, আমি তখন চিফ জাস্টিস হইনি, আপিল বিভাগে ছিলাম, সেই অর্ডারে বলা আছে যে যদি খুব ভয়ঙ্কর আসামি হয় তাহলে তাকে ডান্ডাবেরি যদি পড়ানোর প্রয়োজন হয় আদালতের পারমিশন নিয়ে কোর্টে আনতে পারবে। পুলিশের নেগলিজেন্স ছিল বলে মনে হয় এবং পুলিশ সেটা করে নাই এবং এই অর্ডারটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নাই। আপনি লক্ষ্য করে দেখবেন আপনারা আইনজীবী, যে একটা মানুষের নাম ফজলুর রহমান, ফজলু এফআইআরে লেখে কি ফজলু ওরফে ফজল্লা, অমুক একটা মহিলার নাম অমুকে সুন্দরী, অমুক সুন্দরী, ডাইল সুন্দরী, একটা আজে বাজে নাম দিয়ে সাধারণত এফআইআর অনুষ্ঠান লেখা হয়। তো এটা আমার চোখে একবার আসার পরে আমি যখন হাইকোর্টে, তখন আমি এরকম একটা অর্ডার দিয়েছিলাম পুলিশদেরকে, এই ধরনের কোনো এফআইআর আপনারা রিসিভ করবেন না, কারণ একজন মানুষের যে নাম সেই নামটি তার পিতা প্রদত্ত, পিতামাতা প্রদত্ত একটি নাম, এই নামটিকে বিকৃত করে উপস্থাপন করা, কোথাও লিখে এগুলি কোথার থেকে হয় কীভাবে হয় আপনারা সবাই জানেন, সেগুলি বলার প্রয়োজন নেই। যদি উপস্থাপন করা হয় কোর্টে, তাহলে এই মানুষটির কিন্তু, তাকে কিন্তু সমাজে চিত্রায়িত করা হচ্ছে সেইভাবে, এবং এইটাও কিন্তু তার একটা মানবাধিকারের লঙ্ঘন, কারণ তার জন্ম যখন হয়েছে তখন সে তার এই ক্যারেক্টার ছিল না, বা এই ক্যারেক্টারটি তাকে ক্যারেক্টারাইজ করা হয়েছে কিন্তু একটি জায়গা থেকে, একটি সংস্থার থেকে। তারপরে অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পরে বললাম যে এই ধরনের রিসিভ করবেন না, আর যাকে ডাক, যিনি নাকি এফআইআরটি করেছিলেন, ইনফরমেন যিনি ছিলেন, তাকেও কোর্টে প্রডিউস অ্যাপিয়ার করতে বললাম। তিনি এলে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এইভাবে নাম লিখলেন কেন, আপনার নাম কি অমুক, আপনাকে যদি এইভাবে বলা হয়, উনি চোখ করে দাঁড়িয়ে এলাকায় তো সে এইভাবেই পরিচিত। এই যে এইভাবেই পরিচয়টা কিন্তু তাকে করিয়েছে একটি অবস্থায় এবং একটি সংস্থার পক্ষ থেকে, এবং সেটা সাধারণত যখন গ্রেপ্তার হবে তখন পুলিশরাই পুলিশের ইয়ার থেকে এইগুলি তাদেরকে এইভাবে বলা হয় এবং তারা সেভাবে নামগুলি লিখে। এইটাও কিন্তু এক ধরনের মানবাধিকারের লঙ্ঘন। পৃথিবীর বাইরের মানুষ আমাদের সম্বন্ধে ধারণা করবে কি, যে দেশের মানুষ বোধহয় এরকম, একটা ট্রান্সলেশন যদি হয় একটা এফআইআরে, বাইরের মানুষ যদি পড়ে তাহলে কী ভাববে, এদেশের মানুষদের স্ট্যান্ডার্ড বোধহয় এরকম,